এক্সক্লুসিভ, পাকিস্তানি প্রেমীরা কোথায়? আজকে যদি বলি 7,500 টাকার ড্রেস দিয়ে দিব একদম ডিসকাউন্টে, অবশ্যই সাইজ ওয়াইজ অর্ডার করবেন, ওকে? SML। বিসমিল্লাহ রহমানির রহিম, সালাম দিব, খাচ্ছি। আসসালামু আলাইকুম, পরে খাচ্ছি। সবাই কেমন আছেন বলেন? সবার তো মাথা নষ্ট করে দিছি, প্রাইস না শুনে অর্ডার করা শুরু করে দিছেন না? দেখেন তো ড্রেসটা, দেখেন ড্রেসের উপরে ধরেন না পা, জানেন না এটা রিঙ্কল পরে থাকে কেন। এই যে ড্রেসের নেক দেখবেন, এটা কিন্তু ড্রেসের ব্যাক পোর্শনও সেম, এই যে পিছনের পার্টও সেম, ওকে? কি দেখবেন বলেন? আপা কিয়া করতেছেন, কি দেখবেন বলেন? এই হচ্ছে ফ্রন্ট, দেখেন ব্যাক। আমার কাছে ড্রেসটা দেন, বিসমিল্লা। কি দেখবেন বলেন? ড্রেসটা কিন্তু অনেক কিছুই দেখেন নাই, এটা হচ্ছে ড্রেসের পিছনের পার্ট। হ্যাঁ, দেখা যাইতেছে না মনে হয় এখনো, দেখেন তো। ছাড়েন আপা ছাড়েন, আপনি খুবই মানে আপনি পুরা ধুলিসাৎ করে দিচ্ছেন। আচ্ছা সবাই আসুক। হ্যাঁ না বল নে। এই আমি আরেকটা পাঠাই দিছি না, আমার ভাগেরটা নিয়ে আসেন, শুধু আলুর চপ। ভাই তোর অস্থির হইস না, নর্মাল একটা টিস্যু তো করে আনলে হবে, কাপ প্লিজ বাটি, মনে হয় যেন জামাই আসছে। এরা কি আশ্চর্য, চা খাইতে বললো একেবারে এমন দৌড়াদৌড়ি, আমার মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে দিতেছি। হৃদয় কই, ও এখনো চা বানানো শিখে নাই, ওর চাকরি তো নট হয়ে যাব। ওর তো সহজ শর্ত ছিল চা বানায় খাওয়াইতে হবে আমাকে আগে। আচ্ছা আগে বলেন, ঠিক আছে সব দেখতে দেখতে পাচ্ছেন কিনা বলেন, ড্রেসের কোয়ান্টিটি কম, সো রিল্যাক্স, যে কয়জন অর্ডার করবেন পাবেন কিনা সন্দেহ আছে, সো রিল্যাক্স। হ্যাঁ জয়েন করেন, স্টার্ট করছি। সানজিদ আপু, আপু এত অ্যাক্টিভ থাকি, সানজিদ আপু যখন লাইভের সময় বলি, আরে নাভি ইসলাম আপুর কতদিন পরে দেখলাম, লাইভে যখন বলি রুকসি আপুর কমেন্ট দেখা যায় আজকে, যে আপুরা প্লিজ যারা যারা উইনার হন নাই তারা হচ্ছে জয় ইয়ে করেন, কমেন্ট করেন, তখন কি হয় বলেন? কমেন্ট তো পাই নাই। আর অনিমা আপু তো মনে হয় যে মানে কাউকে বলি কমেন্ট করেন কমেন্ট করেন, আর অনিমা সুলতান আপু মনে করেন যে আপু থামেন থামেন, বলতে হবে আমার 2 দিন পরে। আচ্ছা মানে কমেন্ট করতে নিলে একদম স্টিল পিকচার নিছে 10-15টা, বুঝছেন? আমার মডারেটর বলে কি, ম্যাম এই ম্যাম তো কমেন্ট করে কিন্তু রুলস তো, রুলসও তো ব্রেক করে না। আমি মানেটা কি বলে কি, উনি সেম কমেন্টও করে না কিন্তু অনেক কমেন্ট করে, ওনাকে কি সবগুলো রিপ্লাই করবো নাকি একটাতে? আমি সে কি মানে এগুলো অবস্থা, বুঝছেন? আচ্ছা তারপরে হচ্ছে মাহি, মাহি হামিম লিখেছে লাভলি কালেকশন। তো দেখা যায় কি একজনে 2 থেকে 3টার বেশি কমেন্ট করলে হয় কি, অন্যান্য আদার্স যেগুলো আছে সেগুলো রিপ্লাই করতে পারে না। দাপুরা তো আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসা কি নিষেধ করতে ইচ্ছে করে? তারপর আর কি হয়, আমি উইনার হই নাই আপু, এটা এক্সক্লুসিভ লাভ, এলাভ উইনার নেই না, এলাভে জামাই দিতে পারি না, উইনার কি নিব? আর আপনারা জানেন যে আমি শুধু বলবো এই জামাটা যে কয়জন ভাগে পাবেন, আপনি জামা নিয়ে বৈশাখ কতক্ষণ চিন্তা করবেন, যেটা কত দিন ধরে বানাইছে, তাই না? মানে আপনারা যারা এই জামাটা ডেলিভারি পাবেন তারা শুধু ভাববেন যেটা কত দিন ধরে বানাইছে, কয়দিন লাগছে একটা করতে একটা, এটা হচ্ছে 1 নম্বর কথা, আমি আসতেছি পয়েন্ট। তারপরে আরেকটা জিনিস চিন্তা করবেন, যে পাকিস্তানি ড্রেসগুলো যখন ভাগ ভাগ করে থাকে না, মানে আলাদা আলাদা পার্ট থাকে, দেখেন কিনতে গেলে পার্ট পার্ট দেখে আপনি আতঙ্কে পড়ে যাবেন যে আমার টেইলার তো এটা সেলাই করতে পারবে না। সে আতঙ্ক থেকে সবাইকে আমি মুক্তি দিতে চলে আসছি, যারা 8,000 টাকা দিয়ে কিনতে পারবেন না, হ্যাঁ তাদের জন্য 80% ডিসকাউন্ট নিয়ে চলে আসছি, ঠিক আছে? বাট এই ড্রেসটা পরে যেখানেই যাবেন সবাই একবার হলো ঘুরে ঘুরে ফিরে ফিরে আপনার দিকে তাকাবে, এটার কোনো অল্টারনেটিভ অপশন নাই, ঠিক আছে? আর একদম পুরো মনে হবে যেন ও মাই গড, পাকিস্তানি ড্রেসটা তার টেইলর কত সুন্দর করে তাকে মেক করে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। কি রে চা হয়ে গেছে? আর আজকে এত সুপার ফাস্ট, মোনা আপু খিচুড়ি বানায় ফেললো, ডিম ইয়ে করছে, তারপর কৃষ্ণ ভর্তা বানাইছে, আপনারা আচ্ছা সব সুপার ফাস্ট 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 ফাস্ট, সরি আমি কখন নিলে হই না। আচ্ছা আপু আমি তো দেশের যাইতেছি, আপনার লাইভ আর দেখতে পারবো না, এমনি সাইমুল আলী জানি না কতদিন থাকবো, তারপর কেন দেশে নেট নাই,
এখন তো গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষ আপু সুপার ডুপার স্মার্ট, বিশ্বাস করবেন, মানে এদের গেট আপ সেট আপ দেখলে গ্রাম বলে কথা না। আমি দেখা যায় কি, যদি আমি লাইভ না করি, কখনো লাইভ না থাকে আমার, এক সপ্তাহ যদি মনে করেন লাইভ না করি, বিশেষ করে ঈদের টাইমটাতে, দেখা যায় কি মাথাটা পর্যন্ত আশ্রয় না। একদম সত্যি কথা, ঠিক আছে, মাথাটা পর্যন্ত দেখা যায় কি, আমি কিন্তু লাইভের এই অংশ সব কেটে দিব, এই যে খাজুরে খাজুরে আলাপ গুলো করতেছি না, এটা কিছুই থাকবে না, লাইভ শেষ করে ফার্স্ট অংশটুকু আমি কেটে দিব। তো যারা লাইভে আছেন তারা এখন আমার সাথে এই পার্সোনাল চ্যাট করা বলে না, কিছু আবদার থাকলে বা কিছু থাকলে বলতে পারবেন। আমি নিব কি করে আপু, সোমা আপু শুধুমাত্র স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিবেন, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। উপর আমার একটা কাপড় নাই, হোয়াইট কাপগুলো, আপনার যে ভালো মানুষ। আচ্ছা আনোয়ার জান সখী আপু লিখেছেন, সুগার দিয়েছে নাকি আবার ভুলে, ওকে। আচ্ছা আনোয়ার জান সখী, নাইস কালেকশন, থ্যাংক ইউ। এই যে এখন যারা যারা কনভারসেশন করছি আমরা, এগুলো থাকবে না, হ্যাঁ, আমি যখন ড্রেস দেখানো স্টার্ট করব, সালাম টালাম দিয়ে আবার স্টার্ট করব, তো সেখান থেকে থাকবে, ঠিক আছে। আপনাদের সাথে তো অনেকদিন খাজুরি আলাপ করি না আপু। ইউ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ ডিয়ার। তারপর হচ্ছে উম্মে সালমা লিখেছে, ইউ আর স্টানিং, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক সুন্দর, আপনাদের শান্তাপু দেখার চোখটাও কিন্তু অনেক সুন্দর, বিশ্বাস করবেন। মানে আর সবসময় বলে না মেয়েরা মেয়েদেরকে হিংসা করে, কিন্তু না, আমরা কিন্তু সব মেয়েরা কিন্তু খারাপ না, তাই না আপু বলেন? আচ্ছা ইসমাদুল জানালে গেছেন, অলওয়েজ, এই অনেক গরম রে, একটু ঠান্ডা হোক, হ্যাঁ, ততক্ষণ আমি ড্রেসটা দেখানো স্টার্ট করি। আর কই, এটা কই ছিল? ও হো, এটা ওই যে ওই ড্রেসটা আমি যেটা লাইভ করবো না ক্যান্সেল করে দিয়েছি, যে এরকম দেখে তো এটা আমি লাইভ করবো না, অনেক সুন্দর ছিল ড্রেসটা, এটা পরে যাচ্ছে এগুলা, হ্যাঁ, ওদেরটা ওদের মানে ব্যাগে স্যাম্পলে দিয়ে দেন, লাইভ করবো না তো, কিন্তু সুন্দর ছিল কাজগুলো, কোয়ালিটি না হলে হবে না আপু। চারটা জামদানি, হাই হারে, জামদানি আসে না, শেষ হয়েছে, কি হয়েছে? আচ্ছা আপু জামদানি তো আজকে ডিসকাউন্টেই দিলাম, হ্যাঁ, তো চলেন বিসমিল্লা করে স্টার্ট করি, চলেন আবার শুরু থেকে শুরু করি সালাম দিয়ে। হ্যাঁ কি করলাম, আপনাদের সাথে গল্প করতে ইচ্ছে করলো, আপনারা তো সবাই আছেন সেই নিয়েই, মানে সেই ফর্মাল কথাবার্তা নিয়েই, হ্যাঁ। আচ্ছা এটার ওড়নাটা মনে করেন যে পাত্তাই পাইতেছে না ড্রেসের কাছে, ড্রেস এমন জিনিস, হ্যাঁ, মানে তুই পিছে থাক, আজকে হয়ে গেছে এই দশা। চলেন নিচের টুকু দেন, চলেন আমরা স্টার্ট করি, চলেন আমরা শুরু থেকে শুরু করি। আপু আমার অনেকগুলো ড্রেস অর্ডার কনফার্ম হয়েছে, পাবো যেন? উর্মি আপু যদি কনফার্ম হয়, ডিয়ার অবশ্যই পাবে আপু, কনফার্ম হলে অবশ্যই পাবে আপু, কেন পাবে না, কি বলে মেয়েটা, বোকা নাকি, অবশ্যই পাবে। চলেন আমরা শুরু থেকে শুরু করি না, পরে যারা আসবে ফার্স্টের এই কথা আলাপ আলোচনা সব মিস করবে। দাঁড়ান সুন্দর করে আমি লাইভের আগে কি কি করি, চলেন আজকে দেখাই। এই সামিয়া ঠিক মতো ধরেন, এই সামিয়া ঠিক হচ্ছে না কিন্তু, হ্যাঁ সামিয়া, এই সুতাটা কি অবস্থা, এটা বুঝি আমি দাঁত দিয়ে কাটবো, হ্যাঁ কি অবস্থা, দেখেন লাইভের আগে যা যা করি। এই সামিয়া অন্যটা ঠিক করেন নাই কেন, মাই খাবেন কিন্তু, অন্যটা ঠিক মতো নেন নাই কেন, আজকে আমি কি করতেছি লাইভে বলেন? তারপর ওরে মনে করে দিব, ও দেখা যায় ওদিকে তাকায় আছে, হ্যাঁ সামি ওদিকে তাকায় আছেন কেন, এটা এইভাবে কেন দিচ্ছেন, এটা সুন্দর করে দেন, এটুকু বুঝেন না, মনে করেন যে বিহাইন্ড দ্য স্ক্রিন চলতেছে, ঠিক আছে। আচ্ছা চলেন, ওয়াও মন খুশি হয়ে গেল, চলেন পরে যারা আসবে এগুলো কিচ্ছু দেখবে না, ঠিক না? আচ্ছা আসেন শুরু করি, বিসমিল্লা। আসসালামু আলাইকুম, পাকিস্তান এক্সক্লুসিভ লাগবে স্টিচ SML 80% ডিসকাউন্টে, কি বলে, এটা কি ভাবছেন ফ্রন্ট সাইড? নো, এটা কিন্তু, এটা কিন্তু ব্যাক পার্ট, হ্যাঁ ব্যাক পার্ট যেমন ফ্রন্ট পার্ট তেমন, চলেন দেখে নেই ড্রেসটা। ওকে যারা আসবেন এসে লাভ লাইক হাই হ্যালো দিবেন, জানিয়ে দিবেন সব ঠিকঠাক আছে কিনা, LNM সাইজটা কেমন হবে আপু, আমি সব বলে দিচ্ছি, একটু সময় দিবেন, ছোট একটা বেবি লাইভ হবে, 8 থেকে 10 মিনিটের লাইভ হবে, ঠিক আছে, সো খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা যেটা বলছিলাম, আপনারা তো জানেন যে এই টাইপসের ড্রেসগুলো, মাই গুডনেস, হ্যাঁ, এই টাইপসের যে সলিড কটনের যে ড্রেসগুলো, আপনার যদি কোনো টেইলারও মেক করে, পাকিস্তানিগুলো কিনে, যেটা কিনা আনস্টিসে আসে, দেখেন এটা অনেক হাই রেঞ্জের একটা, হাই মানে থাকে না, খুব পশ একটা ব্র্যান্ডেড ড্রেস। ওরা করেছে কি, এটা পার্ট বাই পার্ট দিয়েছিল, আপনার এই পার্ট এই পার্ট এই পার্ট, 8,500 টাকার দাম মিনিমাম হোলসেল, ঠিক আছে। এরপর এই পার্টটা আলাদা ছিল, এগুলো সব আলাদা আলাদা পার্ট ছিল, যে চিকেন কারি পার্টটা আলাদা ছিল, এই পার্টটা আলাদা ছিল, এগুলো সব পার্ট বাই পার্ট ছিল, ট্রাস্ট মি, মানে এই যেগুলো দেখতে পাচ্ছেন না, আপনাকে নিজ দায়িত্বে মেক করতে হইতো, আর আপনার টেইলার বলতো এটা বানাইতে আমার 2,000 টাকা দেওয়া লাগবে, হ্যাঁ, তারপর আরো বেশিও চাইতে পারতো। আপনি যদি বসুন্ধরা সেলাই করেন অন্য জায়গায়, অবশ্যই আপনার কাছে এড্রেসে যে প্রাইসে সেল করবো সেরকম প্রাইসে চাইতো, ও
মেইন কথা, এটার সাথে কিন্তু চিকেন কারি প্যান্ট, আজকে ড্রেস আপু এত সুন্দর, মনে করেন সব ভুলা গেছি আমি, মানে এই ড্রেসের মধ্যে ডুবে আছি, এ হচ্ছে একটা অবস্থা। সো এটা আপনার সম্পূর্ণ স্টিচ যেহেতু পাচ্ছেন, আর এটা খুব লিমিটেড পাবেন আপুরা। হ্যাঁ মানে থাকে না যে আমার কাছে টাকা আছে আমি সব নিয়ে নিলাম, সেরকম কিন্তু না। ওকে, তো এই টাইপসের ড্রেসগুলো যেটা হয় দেখা যায় যে আপনারা পেতে পারেন, বাট সাইজ ওয়াইজ আপু যে প্রাইস অফার করি সেটা খুব রেয়ার আপু। হ্যাঁ সেটা খুব রেয়ার, এটুকু আপনাদেরকে বলতে পারি। সো সরি সরি স্পন্দন জানিয়ে দিয়েছেন, যদিও প্রথম লাইভে আমার নামটা নিয়েছ তাও কেটে দিবে। হাই কপাল, আবার আবার বলে ফেলছি, আরেকবার নিয়েছি, ঠিক আছে, ওকে ডান, চলেন। শারমিন আক্তার মিমাপু, জাস্ট ওয়াও আপু, অসম্ভব মানে লাক্সারি একটা ড্রেস। হ্যাঁ অসম্ভব পরিমাণ আপু লাক্সারি একটা ড্রেস, আপনার স্লিভ থেকে শুরু করে এটা লেন্থ থেকে শুরু করে এভরিথিং অনেক সুন্দর, মানে আপনারা মুগ্ধ না হয়ে যাবেন কোথায়। যদি কেউ বাজেট নিয়ে সমস্যা না থাকে, মাস্ট হ্যাভ দিস ওয়ান, মাস্ট হ্যাভ। এরপরে জানেন এই যে এগুলো পার্ট বাই পার্ট নিয়ে সেলাই করতে বললে মনে করেন কিছু টেইলার তো পালাবে ওই রকম, বা আপনি হচ্ছে ইয়ে করবেন কি বলে এগুলো যে স্টিচিং খরচ, দেখেন একটা ড্রেসের ব্যাক পার্ট নাকি এটা, মানে একটা ড্রেসের পিছনের পার্ট নাকি এটা, আমি কি বলবো বলেন, একটা ড্রেসের পিছনের পার্ট, মানুষ একটা ড্রেসের ফ্রন্ট পোর্শনে এরকম কাজ করতে জান খতম হয়ে যায়, সাহস করে না। আর এই ড্রেসটার আপনারা পিছনের পোর্শনটা পাচ্ছেন, এত বেশি দারুণ, দেখেছেন অনেক সুন্দর, অনেক সুন্দর। সো এটা হয়ে যাচ্ছে, আমি চিন্তা করছি কি আমি তো অনেক মানে শর্টকাট শর্টকাট অনেক রান্না বান্না পারি, 10 মিনিটে এটা রেডি, তারপরে মনে করেন 15 মিনিটে ওটা রেডি। মাঝে মাঝে চিন্তা করি কি আপুদের সাথে একটা পেজ খুলে আমার সেই থাকে না যে শর্টকাটে খুব মজার খাবার, হেলদি খাবার মাঝে মাঝে আমি ক্রিয়েট করি, সেগুলো শেয়ার করার জন্য একটা পেজ খুলবো। পরে চিন্তা করি সময়টা কই আমার, তারপরে মনে করেন ওই পেজ থেকে লাইভ করব কিচেন থেকে, কেমন হবে বলেন তো, ভালো হবে? ওই বলতেছে আই, ওই বলতেছে ভালো হবে ভালো হবে, বুঝছেন এগুলো অবস্থা। তো যাই হোক, তারপর প্যান্টটা দেন না, আজকে তো সব ভুলে গেছেন, আমরা সব ড্রেস দেখে মাথা ঘুরে গেছে আর কিছু মনে নাই, ঠিক আছে। এই দেখেন প্যান্ট, ওরে বাবা প্যান্টটা অনেক সুন্দর, অবশ্যই এটা আমার কোন মানে আমার পেজের আপুদের কাছে থাকার কথা, প্যান্টের এরকম স্টিচড পাবো। হ্যাঁ 3 পিস পাবো সেলাই করা, সো এটা সাইজ যাবে আমাদের 3টা, ওকে, স্মল মিডিয়াম লার্জ, প্রত্যেকটার স্লিভ আপু 23 যাবে আর লং হচ্ছে 45 যাবে। আমিও পরে আছি, দেখেন না পাকিস্তানি মডেল হচ্ছে একটা শর্ট হাইট পরে, আর এইগুলো যেগুলো দেখবেন যে নিচে এরকম অর্গ্যানজা দিয়ে ডিজাইন করা, কারিজমার এরও বের করেছে, বাট এটা অনেক হাই ব্র্যান্ডের, কারিজমার তো তাও এগুলোর তুলনায় কম থাকে। হ্যাঁ আচ্ছা, ইলাফ টিলাফ এগুলো অনেক হাই মানে অনেক হাই রেঞ্জের হয় আপু, যেগুলো হচ্ছে গিয়ে মানে কারিজমার চেয়ে টপ। সো এটা যা দেখবেন কি ওদের যাদের যেই ড্রেসের মধ্যে এই ডিজাইনটা দেখবেন, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে যেহেতু এই ডিজাইনটা আছে, হ্যাঁ ওদের ড্রেসগুলো একটা স্পেশালিটি কি জানেন, দুইটা থাকে, কোনো কোনোটা হচ্ছে হাঁটু বরাবর হয়, হ্যাঁ এটা একটা ডিজাইন থাকে, আর এখন যেটা ট্রেন্ড আসছে একটু মানে থাকে না কুর্তা বলে যেটাকে, একটু লং লেন্থে হয়, হ্যাঁ একটু লং লেন্থে পরে এটা, হ্যাঁ এটা কিন্তু অনেক শর্ট পরে না, যেহেতু এটা সব কিছু সেম টু সেম, আপনার সুতো বলেন, ড্রেস বলেন, ওড়না বলেন, এভরিথিং পাকিস্তানি যা আছে তাই, শুধুমাত্র এটা আনস্টিচে ছিল আর এটা স্টিচ করা হয়েছে, আর এটা ওইটা হচ্ছে কি আপনার পার্ট বাই পার্ট ওরা মানে কেটে কুটি 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 করে হচ্ছে পাঠাইছে, আর এটা হচ্ছে কি সেম ম্যাটেরিয়াল সেম শুধু ইম্পোর্ট করে আপনাদের জন্য জাস্ট সেলাই করে দেওয়া হয়েছে। এখন যদি কারো মনে হয়, কারো যদি টাকা বেশি থাকে, সে ওই কাটা 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 কাটাটা এনে আরো এই ড্রেসের দাম দিয়ে সেলাই করে তারপরে পরেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এ ধাঁচের ড্রেস আপু আমার পেজও কিন্তু আপনারা ফর দ্য ফার্স্ট টাইম, অনেক হিম্মত করে ড্রেসগুলো আনতে হয়, ট্রাস্ট মি, কারণ এটাতে অনেক 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 কিছু আছে। তো ওড়নাটার ড্রেস প্যান্টটা আমি পরে দেখাচ্ছি, আসেন, কালারটা খুবই সুন্দর, কালারটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, হ্যাঁ একদম খুব দারুণ কালার, স্লিভ থেকে শুরু করে এভরিথিং মারাত্মক পর্যায়ে সুন্দর। আপু সবসময় আপনার লাইভ দেখি, আশফি আপু, হ্যাঁ আপনি তো লাইভ দেখেন। আচ্ছা আমার বাড়ি ফেনীতে বন্যা, হাই 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 হাই, বন্যাতে সব শেষ আপু, আমাদের টিম কিন্তু ফেনীতে গিয়েছিল, নোয়াখালের ফেনীতে আলহামদুলিল্লাহ গিয়েছিল, সেটা আমি পেজে দেইনি, মানে আমাদের প্রোডাকশন হাউস টিম থেকে একটা গিয়েছিল সেটা আমি শেয়ার করেছি, আপনার 8 ট্রাক খাবার গিয়েছে আলহামদুলিল্লাহ, এটা আসলে আমি বলতে চাইনি। তো ওখানকার কিছু ফোন নাম্বার আপনারা শেয়ার করেছেন, প্লাস হচ্ছে অনেক মানুষ প্রবলেমে ছিল ফেনী আর নোয়াখালীতে গিয়েছে আপু, তবে আপনার এই প্লাস্টের স্লটে যে 8 ট্রাক হচ্ছে খাবার গিয়েছে সেটা হচ্ছে কি চাল, তারপরে আপনার ডাল, মেডিসিন, মানে শুকনো খাবারগুলো গিয়েছিল আর কি, অনেক হিউজ চালের বস্তা কিনে, তারপর হচ্ছে অনেক বুঝেন এতগুলো মানে গাড়িতে করে গিয়েছে, হিউজ কোয়ান্টিটিতে গিয়েছিল আপু, আমরা চেষ্টা করেছি, হ্যাঁ মানে করার আল্লাহর রহমতে 3টা স্লটিং এ গিয়েছে টোটাল আপু। আমাদের বাড়ি ফেনীতে বন্যা আমাদের অনেক ক্ষতি হয়েছে শিখা আপু, তাই অবশ্যই আপু ক্ষতি হয়েছে, কথাগুলো বললে খুব ইমোশনাল হয়ে যায়, আমি খুব কাছ থেকে দেখেছি তো আপু,
মানে বন্যার মানুষের অবস্থাটা। হ্যাঁ, আমি কিন্তু মানে জ্বর থেকে উঠেই 7 ঘন্টা পানিতে ছিলাম যখন দেখতে গিয়েছিলাম আর কি, তো হেল্প করতে গিয়েছিলাম। তো আমি এটা জানি আসলে মানুষের মানে খুব খারাপ লেগেছে আপু, খুব খারাপ। তবে আপু দোয়া করেন আল্লাহ হয়তো বা এই বিপদ আপদ কষ্ট দিয়ে হয়তো অনেক পাপ মুক্ত আমাদেরকে করবে, করবে এটা অবশ্যই। এটা আসলে কিছু বলার নাই, কি বলবো, এটা আমার আসলে সান্ত্বনাদের ভাষা নাই, কারণ যে ক্ষয়ক্ষতি যেভাবে হয়েছে এটা সান্ত্বনাতে কাজ হবে না আপু। আচ্ছা আল্লাহ এরকম দিন আর কখনো বাংলাদেশের মানুষকে না দেখা, কোনো জেলার কোনো জায়গার মানুষকে আর না দেখা এবারের মতো অবস্থাটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে অলিভ কালারের মধ্যে, আর এটা দেখেন দেখেন আমি প্রথমে স্লিভ থেকে আসছি, এটা তো স্লিভ, স্লিভের আগে ভিতরে দেখেন কত সুন্দর ফিনিশিং, দেখেছেন সলিড কটনে এটা যে লাগিয়েছে পাচ্ছেন খুঁজে না, তারপর আসেন এটা যে লাগিয়েছে পাচ্ছেন খুঁজে না, দেন এটা কিন্তু অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে আপনার এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করে লাগিয়েছে গেল, তারপর এখানে দেখেন চিকেন কারি গেল, অ্যান্ড দেন আমরা এখন আসবো স্লিভের মধ্যে, ঠিক আছে। এখন আমরা আসবো স্লিভ, স্লিভটা এভাবে দেখতে এরকম মনে হচ্ছে না, কিন্তু স্লিভের কাজটা কিন্তু দারুণ সুন্দর, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলিয়ে খুব সুন্দর একটা স্লিভ, ওকে। আর স্লিভগুলো অবশ্যই লুজ ফিটিংস হবে, আপনি যে সাইজটাই নেন না কেন, এগুলো প্যাটার্নটা এরকম। তারপর গলাটা অবশ্যই গোল গলা হবে, দেখেন খুব সুন্দর করে গোল গলা হবে। আর এখানের কাজের ফিনিশিং আর সুতো ভাই অনেক হাই রেঞ্জের জিনিস ইউজ করেছে অনেক। এবং দেখেন এই যে কাজটা, এটার প্যাটার্নটা খেয়াল করেন, এটার সাথে কি এটা মিলছে, নো এটা মিলছে না, এটা মিলছে না, এটা মিলছে না, মানে এখানে আপনি এক একটা ক্যাটাগরির সাথে এক একটা ক্যাটাগরি মিলাতে পারবেন না, মানে একদম আছে না যে এক মেশিনে দিয়ে দিলাম আর হয়ে বের হয়ে গেল সেরকম কিন্তু না, মানে এগুলো কিন্তু ফ্রেমিংটা অনেক ক্রিটিক্যাল। হ্যাঁ ফ্রেমিংটা অনেক ক্রিটিক্যাল। তার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাঙ্গেল করে কিন্তু ডিজাইনটা করেছে এই পাশ থেকে, এখানে সম্পূর্ণ নেক একটা ভাইবস দিয়েছে, এ পাশ থেকে অ্যাঙ্গেল প্যাটার্ন করেছে। দেন আমি এখানে চলে আসি এই যে এই পোর্শনটা, হ্যাঁ এটাতেও কিন্তু মারাত টক লেভেলের সুন্দর করে ওয়ার্কটা গিয়েছে। দেখেন এখানে ওরা কি করেছে, একটু মানে ডিফারেন্ট, হ্যাঁ একটু ডিফারেন্ট করে করে কিন্তু কাজগুলো করেছে। দেখেন এটা সম্পূর্ণ প্রিন্টের মতো একটা টেক্সচার সুতো দিয়ে ক্রিয়েট করেছে, পাশে আবার দেখেন আবার ডিফারেন্ট, সো এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে আবার সুন্দর করে চিকেন কারি লেয়ারিংটা আমরা পেয়ে যাচ্ছি দেখেন, এবং চিকেন কারিটা কিন্তু কোনো জোড়া দিয়ে করেনি, পুরো এই কাপড়টার ভিতরে কিন্তু দেখেন চিকেন কারিটা, মানে এই যে ড্রেসটার মধ্যে কাজটা হয়েছে কোনো জয়েন্ট নাই, এটার ভিতরে আপনার আবার এই চিকেন কারিটা, খেয়াল করে দেখেন। অ্যান্ড দেন এখানে আবার একটা লেসিং যে করেছে এটাকে আবার দেখেন এমন ভাবে হাইট করে সেলাই করেছে যেটা আপনি খুঁজে পাবেন না। দেন এখানে আবার সুন্দর করে পাকিস্তানি যে অর্গানজাগুলো ইউজ করা হয় সেম ড্রেসের মধ্যে, এটা খুব সুন্দর করে কাঁথা স্টিচ, মানে প্লেন রাখে নাই, মানে জিনিসটা যেন কোনোভাবেই মানে ওকে বিট করবেই, হ্যাঁ প্লাস প্লাস এরকম একটা ব্যাপার, খুব সুন্দর করে এই জিনিসটা আছে। হ্যাঁ তারপরে আসেন এখানে সেম ভাবে, এখানেও কিন্তু দেখেন সুন্দর করে কাজটা আছে এখানেও সেম, তো এটাও কিন্তু ভিতর থেকে লেয়ারিং করা, আপনি এটার মানে ই পাবেন না খুঁজে, ঠিক আছে এত সুন্দর করে করা। সো এটা হয়ে যাচ্ছে আমাদের ফুললি ফ্রন্ট পোর্শনটা, এটা যাবে ফুললি স্লিভ পার্টটা। এখন আসেন ব্যাগ, ও আমাকে বলতেছে ম্যাম ড্রেসের ব্যাগ তো অনেক সুন্দর, আপনি তো রিলস এর মধ্যে ব্যাগই শেয়ার করলেন না, এই দেখেন ব্যাগটা এত সুন্দর, কি চা আবার ঠান্ডা হয়ে যেতেছে নাকি, না আমি আবার আমি আবার জানি গরম চা খাইতে পারি না, হ্যাঁ এটা নিয়ে আমার ফ্রেন্ডরা ভার্সিটি লাইফ থেকে শুরু করে সবাই হাসাহাসি করতো, আমি নর্মালি চাই খাইতাম না আগে, এখন কিন্তু রং চা খাচ্ছি, হ্যাঁ ব্ল্যাক কফিটা একটু পছন্দ করি, ড্রেস দেখলে মাথা নষ্ট, হ্যাঁ আপু আসলে কিন্তু। সো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা। আল্লাহ আমার এখন মনে পড়ছে আমার খালামনির মামি ওকে ফোন দিয়েছিল 3 দিন আগে, মানে লাইফ কি হবে আমার, আমি আমি চিন্তা করেন আমার মতো বেহায়া মানুষ আর নাই, আমি অসুস্থ এখনো, আমি একটু আগে গিয়ে লাঞ্চ করে আসছি, খুব খারাপ আমি সত্যি কথা, নিজের উপর আমি যে কি টর্চার করি আমার শেষ নাই, আমি এত দূর উপরে থাকি, মানে আমার মনে হয় আমি যদি সারাদিন কাজ করতে পারতাম আহ আমার শান্তি লাগতো, শরীরটা ভালো থাকতো, এই যে খুব সুন্দর করে, হ্যাঁ আমার একদমই মানে এই অফিস আসলার বাসা যেতে মন চায় না। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর করে, আবার বাসায় গেলে অফিস আসতে মন চায় না, না আমি খুব খারাপ বুঝছেন, ওরা আমি অফিস আসলে বাসা যেতে মন চায় না, কাজে ডুবে যায়, আবার বাসায় গেলে রিয়াজের সাথে একটু কথায় ডুবে যায়, তারাজের সাথে আসতে মন চায় না, আমি যে কি বিপদে আছি ভাই আমি এটাই বুঝি না। আচ্ছা এটা হয়ে যাচ্ছে দামানের পাটটা খুব সুন্দর করে আছে, এই যে হ্যাঁ এই যে দেখেন আমার মা বাবা খালি বলে একটু কম কাজ করে, হ্যাঁ এই বলতে 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 এখন একদম আমি শেষ, এই গেল আপনার স্বাধীনতা দেশের, এরপরে মনে করেন যে আমি অসুস্থতা, এখন আবার রিয়াজ লাগছে পিছনে দেশের বাইরে চলো এনে চলো, মানে কি একটা অবস্থার মধ্যে যে আমি আসি আপনারা বিশ্বাস করেন, মাঝে মাঝে মনে হয় কি দুইটা তানহা থাকতো ভালো হইতো। আপু খিচুড়ি, হ্যাঁ আপু খিচুড়ি খেয়েছি, মোনাপুর যে নিয়ে আসছি আপনাদেরকে দেখে মোনাপুর খিচুড়ি কত মজা হয়েছে, ভর্তায় নিয়ে আসেন তো মোনাপুর জন্য নিয়ে আসছি, আমি খেয়ে আসার সময় মোনাপুর রান্না করছে তো মজা হয়েছে অনেক, ওর জন্য নিয়ে আসছি, তার মধ্যে মোনাপু কি করছে অল্প করে রান্না করছে, মাহমুদ আপুকে দিছি আর নিজে খাইছি, ওনার জন্য নিয়ে আসছি, আমার আবার কি জানেন শেয়ার করে খেতে ভালো লাগে, আমি আমার দিতে ভালো লাগে মানুষকে, নিজে খাই যা তৃপ্তি, মানুষকে দিয়ে তার চেয়ে বেশি তৃপ্তি।
এই যে দেখেন, আমি সুন্দর মতো যা পাইছি সামনে, রান্নার যে আপু আমার যে রান্না করে উনি ছিল, ভর্তাটা দেখি এখানে দেন খিচু, এটা আপুর কাজ। এই আদা আপনার এটার উপর রেখে আদা ছেঁচছেন, দেখেন মোনাপুর খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করছে। হ্যাঁ আমাকে একটা চামচ দেন না, ভর্তাটা দেখেন, এই যে দেখেন সবজি, ওনার সবজি খিচুড়ি আপু এত মজা, মানে ভাতের চাল দিয়ে রান্না করে সেই মজা, খাইটে আসছে, এটা খেতে গেছে উনি আপু, আমার মনে আপু বলতেছে ম্যাম দেরি হয়ে যাচ্ছে, যান যান যান। এই যে বড়, আমি আপুর জন্য নিয়ে আসছি, এসি রুমে রাখা যাবে না রে, ইলেকট্রিসিটি আছে তো, রেখে দেন ওদিকে। তারপরে ডিম পোস দেখেন, দেখি দেন ভর্তাটা, জাস্ট দেখেন, এভাবে তো দেখতে পারবেন না, দেখেন এত ইয়ামি, এত ইয়ামি, কি দিয়ে করছে আমি জানি না, খুব মজা হয়েছে। বলছি না উনি ওই যে লাইভে দাঁড়িয়ে দুপুরে বলছি, কিন্তু থ্যাংক ইউ দিয়ে আসেন। হ্যাঁ এরপর আবার আলুর চপ খাইছি, বুঝছেন এইগুলো অবস্থা, মানে একটা না শরীরে বলছি খাইস না, রোজা রাখ, এরকম একটা অবস্থা, সেই একটা রুটি খেয়ে আসছি, আর এখন মনে করেন খাওয়া খাওয়া খাওয়া, এই জন্য আমার ভুঁড়িটাও বেড়ে যাইতেছে ইদানিং, কি হবে আমার। আচ্ছা দেখেন আরেক প্রশ্নে চলে গেছি, ওকে দোপাট্টাতে আসি। হ্যাঁ দোপাট্টা হচ্ছে কটনের মধ্যে হবে, মানে সলিড কটনের ভিতরে, এই যে একটা খুব সুন্দর, এটা মানে সেলফ সুতোর ভিতরে মনে করেন যে আপনার সুন্দর করে করে ইয়ে আছে, কি বলে জিগজ্যাকের মতো করে সুতোর বুনটা আছে, দেখছেন মানে মনোযোগ নড়ে গেলে না অনেক কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। পরে ডিম ভাজি করে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে, আর হচ্ছে আপনার আল্লাহ রে, তারপরে ভর্তা দিয়ে খিচুড়ি। আমি আবার একটু মাছ মানে মাংস কম পছন্দ করি, হ্যাঁ ভর্তা টর্তা বেশি পছন্দ করি আর কি। যাই হোক, এটা হচ্ছে কি খুব সুন্দর করে আপনার ইয়েটা ওড়নাটা, এটা হচ্ছে কি টার্সেলিংটা, আজকে কি করতেছি আমি লাইভে, বুঝছেন গল্প করতে আসছি আজকে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে ওড়নাটা, সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড, একটু ডিফারেন্ট প্যাটার্নের ওড়না পাবেন। হ্যাঁ একটু ডিফারেন্ট, একদম সলিড কটনের মধ্যে, মানে এটা সম্পূর্ণ কটনটাকে মাথায় রেখে করা হয়েছে, তো সবকিছু ওরকমই পাবেন। হ্যাঁ তারপর প্যান্টটা দিয়ে দেন, প্যান্টও আমরা একদম স্টিচ পাচ্ছি চিকেন কারির মধ্যে, ডান। আপু রুনু আপু একটা কাজ করলেন, কিসের মধ্যে কি মনে করায় দিলেন, দেখছেন অবস্থাটা। আচ্ছা এটা, আচ্ছা এটা হয়ে যাচ্ছে প্যান্ট, ওকে প্যান্ট, আর এটা হচ্ছে যে হিপ, হিপে হিপটা হচ্ছে কি এখানে কোলি থাকবে, আপনারা জানেন যেটা আমার এই পায়জামা এত পছন্দ, আর একটা নিতে হবে আমার। হ্যাঁ ও না, এটার সাথে, এটার সাথে একটা আমি এটার সাথেই রাখবো। আচ্ছা এটা হয়ে যাচ্ছে প্যান্টের নিচের পোর্শনটুকু, পিন ট্র্যাকের ডিজাইন থাকবে, আর এখানে চিকেন কারি থাকবে। ওকে প্যান্টটা একটু পাকিস্তানি যে প্যাটার্ন থাকে ওরকম থাকবে, দেখেন ড্রেসটা কি সুন্দর, সাথে প্যান্টও কি পরিমাণ সুন্দর। ওকে ডান, আমার এখন সবকিছু দেখা দেখা দেখানোটা এখনো ডান, এখন হচ্ছে কি আমি প্রাইস বলার পালা, ঠিক আছে প্রাইস বলার পালা। আমার আবার কোনো ড্রেস পছন্দ না হইলে সেই ড্রেস আমি লাইভ করতেই পারি না, মুখ দিয়ে কথাও বের হয় না, এটা একটা সমস্যা আছে। সো এখন আসেন প্রাইস, আমরা টোটাল তিনটা সাইজে পাবো, স্মল মিডিয়াম লার্জ, স্মল হচ্ছে 38 থাকবে, মিডিয়াম হচ্ছে 42 থাকবে, লার্জ হচ্ছে 46 থাকবে, ভেরি সেট, 48 50 হবে না। আর হচ্ছে কি স্মলটা হচ্ছে আমরা ধরি 36 টু 38, মিডিয়ামটা আমরা ধরি 40 থেকে 42, লার্জ আমরা ধরি 44 থেকে 46, প্রত্যেকটা স্লিভ সেম মেজারমেন্টে যাবে, 23 লংটা তো কুর্তা স্টাইলে আছে যেটা পাকিস্তানি মডেলরা পরে দেখবেন, আর প্যান্ট হবে গিয়ে 45, আর প্যান্ট হবে হিপ হবে 17, চিকেনকারি প্যান্ট হবে, আর লং হবে 41, ওনাটা 85 থেকে 88 এর মতো লং হবে, চড়া হয়ে যাবে আপনাদের খুব সুন্দর করে 40 ইঞ্চ। আর এটা খুলে দেন যতটুকু লেন্থ আছে দেখা যায় যেন। হ্যাঁ সো এটার প্রাইস থাকছে আজকে আপনাদের জন্য কত দিব, 4,500 নাকি 3,500 ডিসকাউন্টে, এটা আজকে আমার যে কজন আপু নিতে পারবেন মাত্র 2,550 টাকায় পাবেন, 2,550 টাকায়। যারা এই আমার এক্সক্লুসিভ লাইভ ড্রেস যারা নেয়, তারা মনে হয় স্বর্ণাক্ষর আমার নাম লেখা রাখে যে কি দামে কি পাইলাম, একদম অনেস্টলি সেটা। আর যারা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস পরেন, আমি সব সময় বলবো তারা মাস্ট মাস্ট আমার এক্সক্লুসিভ লাইভ থেকে ড্রেস নেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বিকজ মানে আপনি মুগ্ধ না হয়ে উপায় নেই আপু। হ্যাঁ এগুলো স্টিচিং থেকে শুরু করে কাটিং প্যাটার্ন, মানে এভরিথিং, টু মাচ বিউটিফুল, টু মাচ বিউটিফুল। ওকে সো এই হচ্ছে এই ড্রেসটার, হয়তো বা এইচডি ভিডিও আপনারা পাবেন না, কারণ ড্রেসটা হচ্ছে আপনার খুবই লিমিটেড যেহেতু আছে, সো এইচডি ভিডিও করার মতো কোয়ান্টিটি নেই, সো যার যেটা লাগবে হারি আপ করে নিয়ে নিয়েন, আমি রিলস শেয়ার করে দিয়েছি, হয়তো পিকচার জাস্ট শেয়ার করবো, ঠিক আছে। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টুমোরো তো 3টা থেকে 3:15-এর মধ্যে চলে আসবো, ফ্রাইডেতে একটু আগে আসবো, সো আশা করছি সবার সাথে দেখা হয়ে যাবে, সবাই আপুর জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।